দেখো ফ্লিপকার্ট থেকে এখন তোমরা যদি শপিং করতে চাও তো করতে পারো। এই সময়টা মানে বিগ ডেজ, ওদের বিগ ডেজ হচ্ছে, আর এই সময়টা খুব মানে অনেক জিনিসপত্র সস্তায় দিচ্ছে। বেশিক্ষণ থাকবে না, যতক্ষণ স্টোরে জিনিসগুলো থাকবে মানে ওদের স্টকে যতদিন থাকবে, যতক্ষণ সরি যতদিন না যতক্ষণ, তো সবাই তো মানে লুটপাট করে নেয়, তো আমিও লুটপাট করে নিয়েছি। তোমরা যদি চাও তো কিনতে পারো জিনিসটা। আর দেখো আমি অনেকগুলো তোমার বাদাম কিশমিশ এগুলো তো আমার লাগে, তো অর্ডার দিয়ে দিয়েছি। তো এই দেখো দেখো এটা 1 কেজি প্যাকেট আছে, 1 কেজি প্যাকেট আছে। এটা দাম এই যে দেখো 1350 টাকা দেখাচ্ছে প্যাকেটে, তো আমি এটাকে 730 টাকা দিয়ে নিয়েছি, মানে 45% আমাকে লেস করেছে। তো বাদাম তো জানো তোমরা কত উপকার, আর অনেক কাজে লাগে, আমন্ড কাজু কিশমিশ। তো একটাই প্রথম এলো, আরও তোমাদের সাথে শেয়ার করব, ওগুলো আসেনি এখনও আসবে, তো অনেকটা সস্তায় পাচ্ছি বলে তো জিনিসটা আমি নিয়ে নিয়েছি। আর তোমাদের সাথে একটা জিনিস দেখাতে ভুলে গেছি তোমাদেরকে, তোমাদের খাওয়া হয়ে গেছে, লজ্জাও লাগছে কিন্তু তবু একটু দেখাই। কালকে দেখো মালপোয়া ভেজেছিলাম, তো জলের মধ্যে রেখেছি, দেখো এই যে এরকম সুন্দর সুন্দর মালপোয়া তৈরি হয়েছিল, বড় বড়। ছোটো ছোটো মালপোয়া না ভালো লাগে না, তো এরকম বেশ বড় বড়। আর সাইডে দারুণ লাগে না খেতে, এই যে সাইডগুলো পুরো কুরকুরে থাকে, আর বড় করে বানিয়েছিলাম। আজকে শীতে তোমাদের রান্নাঘরে নিয়ে এসেছি, তো সানডে আজকে পাটার মাংস যথারীতি রান্না হবে। তো মাংস ধোয়া হয়ে গেছে, তো এটাকে ম্যারিনেট করব। তা পাটার মাংস তোমাদের অনেক দিনই দেখিয়েছি, মানে অনেকগুলো দেওয়া আছে আমার ভিডিওতে, তো এটা দেখাবো না। সানডেতে যে মাংসটা রান্না করি কীভাবে এটাকে তোমাদেরকে দেখালাম, এটা ম্যারিনেট করব। আর এদিকে ভাত হয়ে গেছে, তো মাংসটা ম্যারিনেট করে নেব। তার জন্য আগে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, লঙ্কা দেব একটু, লঙ্কা আমরা বেশি খাই তার জন্য একটু বেশি করে লঙ্কা। আর এখানে একটু কালারের জন্য কাশ্মীর মির্চ, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই বর্ষাকাল না, সব হাওয়া লেগে সব দলা হয়ে গেছে, দেখেছ পড়ছে না, বর্ষাকালে অনেক অসুবিধা হয়। আচ্ছা এবার পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিই, কাঁচা লঙ্কাটা দিলাম, আদা, পাটার মাংসতে একটু আদা বেশি যায়, আদাটা দিয়ে দিলাম। আর এখানে রসুন আর পেঁয়াজ বাটা, আর দেব নুন, দেব না, চিকেন হলে নুন দিয়ে দিতাম, যেহেতু পাঁঠার মাংস নুন দেব না। এবার দেব দই, পরিমাণ মতো দই, আর সর্ষের তেল দেব। এটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। এটাকে মেখে যতক্ষণ মানে 1 ঘন্টা তো ম্যাক্সিমাম রাখতে হয়, আর যদি তুমি আরো বেশি পারো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, তাহলে মাংস যতক্ষণ এটা ম্যারিনেট করা থাকবে তত মাংস টেস্টটাকে বাড়িয়ে দেবে। পাঁঠার মাংসটা এটাই নিয়ম, সব দেওয়া হয়ে গেছে, আর একটু কুচো পেঁয়াজ মানে কাটা পেঁয়াজ রেখে দিয়েছি, ওটা যখন তেল দিয়ে মাংসটা বসাবো তখন এই কাটা পেঁয়াজটাকে ভেজে এই পুরো ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংস যে ম্যারিনেট করলাম, আর এই যে বাদবাকি এখানে পেঁয়াজ আছে, দেখো দুটো পেঁয়াজ আছে এখানে, এটাকে যখন তেলে বসাবো তখন আলু ভেজে আর পেঁয়াজ ভেজে ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এটা হচ্ছে মাংসের আলু, আর এখানে উচ্ছে আর কুমড়ো ভাজা হবে, আর এখানে খারকুন পাতা, তোমরা অনেকেই খাও জানি, তো খারকুন পাতা নিয়ে এসছে। এটা হচ্ছে রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে রেখেছে, এটা একটুখানি বেটে নিয়ে তারপর এটাকে
তেলের মধ্যে ভাজতে হবে ভালো করে। তো এই হচ্ছে আমাদের আজকে রবিবারের মেনু, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আজকে রান্নাঘরে দেখো মাথা পুরো শ্যাম্পু করে টাওয়াল জড়িয়ে রেখে দিয়েছি, সময় নেই, অনেকটা বেলা হয়ে গেছে। রান্নাগুলো কি কি হবে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, আর মাংসটা এখন বসাবো, তার সঙ্গে থেকো, দেখো আমি কি করে মাংসটা করি। যে পেঁয়াজটা রেখেছিলাম বললাম, এই পেঁয়াজটা আমি কড়াইতে দিয়ে দেবো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তো এটাকে একটু বেরেস্ত করে নেব, এটা মিক্সিতে গ্রাইন্ড করে পরে দেবো, আর এর সাথে একটু কাজু দিয়ে দেবো, দিয়ে একসাথে যখন মাংসটা হয়ে আসবে তার খানিক আগে এটা দিয়ে আমি করে দেবো, এসে না অল্প কয়েকটা কাজু এর সাথে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে বেরেস্তা করে নেবো, অল্প একটু নুন দিয়ে দেবো, পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি পুরো পেঁয়াজটাকে তুলে দিলাম। একটা লঙ্কা দেখো খুব সুন্দর এটা গন্ধ, তো এটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দেবো। খুব ঝাল আর খুব গন্ধ লঙ্কাটা, সুন্দর হয় সেলটা পুরো অন্যরকম হয়ে যায়। পাঁঠার মাংসটা আমি ম্যারিনেট করেছিলাম প্রায় 3-4 ঘন্টা হতে চললো, দেখো মনে হচ্ছে পুরো রান্না হয়ে গেছে। রান্না করতে করতে ঘরে এসেছি, বিছানাপাটি সব পরিষ্কার করা আছে, আর আমরা ঘরটা মুছি না, ঘর মোছার লোক আছে, বাসন মাজারও লোক আছে, কাবাতে তো কত কাজ বলে, কত বড় বাড়িতে কাজ আছে, অনেক কাজ আছে, সারা দিন সবাই মিলে কাজ করতে হয়। তো আজকে দেখ মাংসটাকে বসিয়ে এসেছি আবার তোমাদের সাথে কথা বলতে, তো তোমরা ভালো আছো? তো আজকে তো রবিবার, দেখো কত বৃষ্টি পড়ছে আজকে, সকালবেলা গেছিলাম ছাদে হাঁটতে, তো ওখান থেকে দেখছি যে একদম ইলশেগুড়ি যে বৃষ্টি বলে না, একদম সরু সরু, তো ভাবলাম ওখানে একটু হাঁটি, তো হেঁটে দেখছি একদমই ভিজে যাচ্ছি, তারপর নেমে এলাম, নেমে এসে আর কি করবো, ঘুমিয়ে পড়লাম আবার। আর এখন তো একটুখানি বৃষ্টিটা কমেছিল, আবার এখন দেখো কি অবস্থা, 1.5 ঘন্টা আবার বৃষ্টি নেমেছে, তো অনেক বৃষ্টি এসছে দেখো, সমান তো এর মনে হচ্ছে আজকে আর রোদ উঠবে না, তো স্নান করে আজকে আর রবিবার দিন অ্যাকচুয়ালি সূর্যদেবকে জল দেওয়া একদম খুব মানে অনেক উপকার হয়, মানে সপ্তাহে তুমি রবিবার দিন জলটা দিলে বেশি ভালো হয়, তো আজকে রবিবারে জলটা দিতে পারলাম না। তো ওর মাংসটা একটু নেড়ে আসি, বসিয়ে এসেছিলাম, চলো আরেকটা মনমরা হয়ে বসে আছে বৃষ্টিতে, বারান্দায় বেরোতে পারছে না, তো দেখো ওর অবস্থা দেখো, ওই দেখো পছন্দ হলো না, বেশি করলেই ব্যাস, চুপ করে মন মরা হয়ে বসে আছে। তো মাংসটা একটু নাড়তে হবে, আবার চলে এসছি, পাঁঠার মাংস তো সময় লাগে অনেক রান্না করতে, ভালো করে কষিয়ে নিয়ে প্রেশারে দিয়ে দেবো, অবশ্য এটার মধ্যে তো হাড়িগুলো ভালো করে নরম হবে না, একটু কষিয়ে আবার পেঁয়াজ আর কাজু আমি যে ভেজে উঠিয়ে রেখেছিলাম
তো এটা পেস্টটা বানিয়ে রেখেছি, এবারে যে মাংসটা কষছে এই সময়টা আমি দিয়ে দেবো। এটা এরকম করে তোমরা রান্না করো, আলাদা করে পেঁয়াজ ভেজে রেখে দেবে, পরে একটু যখন আর্ধেক কষানো হবে মাংসের মধ্যে দিয়ে দেখবে পুরো টেস্টটা পুরো ডিফারেন্ট হয়ে যায়। আর রোজ রোজ একঘেয়ে রান্না না করে একটু উল্টে পাল্টে রান্না করলে রান্নার স্বাদটা অন্যরকম হয়, এক এক সময় একই জিনিস কিন্তু অন্যরকম স্বাদে খুব ভালো লাগে খেতে। মাংসটা দেখো খুব সুন্দর করে কালার ছেড়েছে, মানে দেখো তেল ছেড়ে দিয়েছে। তো এটা তো পাঁঠার মাংস, তো এই সময় আমি পরিমাণ মতো নুন দেব, আর দেবো না এতটুকুই দেব, এরপরে আমি ভুজে দেবো। আর একটা জিনিস এখনই দেব, নামানোর সময় আমি গরম মশলা দেওয়া ভালোবাসি না, অনেক গন্ধ ছাড়ে। তো যখন যে কোনো জিনিস আলুর দম বলো বা গরম মশলা যে যে জিনিসে ব্যবহার হয় আমি একটু রান্নার মধ্যে এটা দিয়ে দিই। তো এই সময় আমি গরম মশলা এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে এবার একটু নাড়িয়ে কষিয়ে তারপর আমি প্রেশার কুক করে দেবো মাংসগুলো। আমি স্ট্যান্ডিং টাইম দেব, তারপর আমি এটা বেড়ে নেব। মাংসটা প্রেশার কুকার থেকে এবার নামিয়ে নেব, আর আলুগুলো লাস্ট টাইমে দিই, আলুগুলো উপরে দিই যাতে গলে না যায়। দেখো একটা মানে মাংস পুরো সেদ্ধ হয়ে যাবে, আটটা নটার মতো সিটি দিই, তারপরে আমি আলুগুলো দিয়ে আবার দুটো সিটি দিয়ে তারপরে নামাই। আর একদম ওপরে থাকে একটা আলু গলেনি, দেখেছো ওপর থেকে আস্তে আস্তে করে আগে আলুগুলোকে তুলে নিই, তারপর পুরো মাংসটাকে নাড়িয়ে তারপরে তুলি। সব কটা আলু দেখেছো কত সুন্দর রয়েছে, একটা আলু ভেঙে যায়নি। হয়ে গেল রবিবারের মাটন, তো আমরা এবারে খাওয়া দাওয়া করি আবার পরে ফিরে আসছি। রান্না বান্না দেখালাম, তো স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটু বারান্দায় এসছি আর দেখছো কি সুন্দর পান আমার গাছে, তোমাদের সাথে তো মাঝে মাঝে শেয়ার করি, এই যে তো পান একটা খাবো তোমাদের সাথে, সেটা শেয়ার করবো কেমন করে পানটা আমি কি দিয়ে খাই। তো তার আগে কিছু কথা বলিনি, যেটা বলছি যে দেখো যে কাজগুলো আমরা সবাই একসাথে করছি, সবাই সবার সবাইকে চিনি কিন্তু সবাই কিন্তু ঠিক মতো সবাইকে টাইম দাও না। আমি কিন্তু সকলকে ভালোবাসি, যাদের সাথে আমার পরিচয় হয়েছে এই ওয়াইটিতে সবাইকে ভালোবেসে আমি সবার কাছে যাই আর সুন্দর করে ডিটেলসে কমেন্টও করে আসি, আর অনেকে দেখি যখন সময় হয় যখন ইচ্ছে হয় তখন আসে, মনটা একটু খারাপই লাগে। কেন বলো, একটা শখ করে একটা জিনিস করেছি, তোমাদের সাথে চলছি আর একটা কাজ করছি, তো সেই কাজটাকে যদি এগিয়ে যেতে না পারি তখন মনটা ভালো লাগে না। তা তোমরা সকলে সবাই মিলে এসো আমার পাশে থেকো আর আমাকে নিয়ে এগিয়ে নিজেদের একটু সাহায্য করো। আর তার চেয়ে বড়ো কথা, তোমরা আসলে আমার কাজগুলো দেখলে আমাকে ভালোবাসলে তো আমি পরের দিনে ভিডিওটা করার উৎসাহ পাই। এই পর্যন্ত আর কি, খালি নালিশ আর নালিশ, আর যা চলছে ওই নিয়ে আর এখন কথা বলবো না, কেন ওটা আর শেষ নেই দেখছি, ওটা চলেই চলেছে চলেই চলেছে, ভদ্র ভদ্র মেয়েরাও আজে বাজে কাজ করছে, ওটা আমি কিছু কথা বলতে পারবো না, ওটা একজন করবে ওপরে যিনি আছেন যিনি আমাদের এখানে কাজের জন্য রেখেছেন উনি ওটার বিচার করবেন, আমরা তো মানুষ আমাদের কিছু করার ক্ষমতা নেই, আমাদের যে কাজ সেটাই আমরা করে যেতে চাই আর সেভাবেই চলছি দিন। তা তোমরা সবাই পাশে থেকো
আর বেল নোটিফিকেশনটা অন করে দিও, যখন যখন আমি ভিডিও দেব তাহলে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো আজকের মতো রাখবো, আর বললাম একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখান থেকে আমি একটা ছিঁড়ে নেব, দেখো কত সুন্দর টাটকা পাতা, দেখেছো? আর এই বোটাটা একটু ফেলে দেবো, দিয়ে এটা আমি খাই, খুব ভালো লাগে। আর এখানে আমার এই গুলকান্দ আছে, দেখো মিষ্টি গুলকান্দ, দিয়ে এটাকে একটু খিলি বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আগে খিলিটা করে নিই, বেশি তো বড় না পাতা, ছোট পাতা, কিন্তু একদম টাটকা গাছের নিজের জিনিস, তো তো খুব ভালো লাগে খেতে। এরকম দেখো মিষ্টি গুলকান্দ, এগুলো একটু দিয়ে দেবো ওর মধ্যে, আর একটু দিই, যতটা দেবো একটু ভালো লাগে খেতে। এই দিয়ে দিলাম, একটু বেশি করে দিয়ে নিয়েছি, এবার একটু মুড়ে নিই। দেখো নিজের হাতে তৈরি জিনিস কত সুন্দর লাগে, হয়ে গেল আমার রেডিমেড পান, আর খাওয়ার পরে দারুণ লাগে। দিয়ে খাওয়ার পরে দারুণ লাগে পান খেতে, আগে খেতে খেতাম না জানো তো, আমার ছেলে আমাকে নেশা ধরে দিয়েছে, মানে এত এত পান করছো খাচ্ছ না, এটা কি করে হয়। তো গুলকান্দ নিয়ে এসছে, পানটা খাই, আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। আমার পাশে থেকো সকলকে, ছোট বড় সবাইকে আমার অশেষ ভালোবাসা, আর বড়দের আমার প্রণাম।